আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানতে চলেছি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আকাশে উঠে যাওয়ার ঘটনা সম্পর্কে। তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ করছি। হাদিসে বর্ণিত আছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মাতাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস হইতে শাম দেশে রওনা হলেন। পথের মধ্যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম অসুস্থ হয়ে পড়লেন। তিনি সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এবং ঘাস ছাড়া অন্য কোনো ঔষধ ব্যবহার করতেন না। তাই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, আমার জন্য ইহা হাজির করো। তিনি তার মাতাকে সেখানে রেখে ঘাসের মূল আনার জন্য গেলেন। ইতিমধ্যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে ইন্তেকাল করলেন। সঙ্গে সঙ্গে ভেষ্টের হুরগণ এসে তাকে গোসল দিয়ে ভেষ্টের পোশাক দিয়ে তার কাফন পরায়ে দিলেন। ফেরেশতারা এসে জানাজা পড়ে সেখানেই তাকে দাফন করে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘাসের মূল এনে তার মাকে আর পেলেন না। তিনি দুইবার চিৎকার করে মাকে ডাকলেন, কোনো উত্তর পেলেন না। তৃতীয়বার চিৎকারে উত্তর আসলো, হে আমার সন্তান, আমাকে কেন ডাকছো? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আম্মাজান, আমি তিনবার আপনাকে ডাক দিলাম, আপনি এ পর্যন্ত কোথায় ছিলেন? তিনি উত্তর দিলেন, বাবা, তোমার প্রথম চিৎকারের সময় আমি জান্নাতুল ফেরদাউসে ছিলাম, দ্বিতীয় চিৎকারের সময় আমি সিদরাতুল মুনতাহাতে ছিলাম, তৃতীয় চিৎকারের সময় আমি প্রথম আকাশে এসে তোমার ডাকে সাড়া দিয়েছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আম্মাজান, বলেন কি হয়েছে? বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে বাবা, আল্লাহ পাক যাকে ফেরদাউস নসিব করেছেন ইহা অপেক্ষা উত্তম আর কি হতে পারে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মাকে সালাম করে কাঁদতে কাঁদতে বাইতুল মুকাদ্দাসে ফিরে গেলেন। মানুষকে দিনের দাওয়াত দিতে থাকেন। একদিন মিম্বারে উঠে তিনি বলেন, হে মানুষ, আল্লাহ পাক তাওরাত কিতাবে বলেছেন, শনিবার দিন আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো কাজ করা হারাম। এখন আল্লাহ পাক সেই হুকুম বাতিল করে আমার জন্য ইনজিল কিতাবে বলেছেন, রবিবার আল্লাহর ইবাদত করো, এই দিনে দুনিয়ার কোনো কাজ করো না। এই কথা শুনে বানি ইসরায়েলগণ তাকে হিংসার নজরে দেখতে লাগলো আর বলতে লাগলো, এই ছেলেকে মেরে ফেলা চাই, যেন আমাদের মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ধর্ম জারি থাকে। ইহুদি মুমিনগণ এই কথা শুনে বলল, তোমরা একবার জাকারিয়া নবীকে শহীদ করে বহু আজাবে গ্রেফতার হয়েছ, এখন আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে শহীদ করার ইচ্ছা করতেছ? আল্লাহর আজাবকে ভয় করো, আল্লাহর নিকট তওবা করো। যে যতই বুঝালো তারা কিছুই মানল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মারবার কৌশল করতে লাগলো, তাকে যখন নির্জনে পাবে তখন মেরে ফেলবে। এই কথা শুনে মুমিনগণ সর্বদা তার সঙ্গে থাকতো, তাকে একা চলতে দিত না। একদিন এক মহিলা তাদেরকে বলল, তোমরা তার নিকট কি মুজিজা দেখেছ? তারা উত্তর করল, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রসুল, তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, অন্ধকে চক্ষু দান করেন, কুষ্ঠরোগীকে আরোগ্য দান করেন, আতুরকে ভালো করেন। তখন সেই মহিলা বলল, ওই পেট ধন্য যেই পেট তাকে নিজের মধ্যে স্থান দিয়েছে। এই কথা শুনে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ওই উম্মতকে ধন্যবাদ যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে। মহিলাটি বলল, কোরআন আবার কি জিনিস, আমরা তো এটার নাম কখনো শুনি নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, কোরআন ওই জিনিস যাহা আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হবে এবং তার শরিয়াত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সেই যুগের সময় যে বাদশাহ ছিল সে ছিল একজন কাফের। সে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দুশ্মনগণকে হুকুম দিল ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে শহীদ করার জন্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বন্ধুগণ এই গোপন তথ্য তাকে জানালেন। তিনি বললেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ পাক রাজি থাকলে দুশ্মন কিছুই করতে পারবে না, তোমরা নিজেদের ধর্মের উপর মজবুত থাকো, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উপর ইমান রাখো, তাহলে তোমরা নাজাত পাবে। তারপর তিনি হাওয়ারিগণকে নিয়ে একটি ঘরে চলে যান, সেই ঘরের নাম ছিল আইনুস সুলুক। ইহুদিগণ সেই ঘরকে অবরোধ করল। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই ঘরের ছাদ ফাড়িয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আসমানে উঠিয়ে নিলেন এবং ফেরেশতাদের সঙ্গে রাখলেন। ইহুদিগণের সর্দারের নাম ছিল
সুয়ু সে প্রথমে ঘরে প্রবেশ করেছিল ঈসা আলাইহিসসালামকে মারবার জন্য, তাহাকে তালাশ করে পেল না। আল্লাহ পাক সুয়ুকে ঈসা আলাইহিসসালামের আকৃতিতে পরিণত করে দিলেন। ইহুদিগণ ঘরে প্রবেশ করে তাকে ঈসা মনে করে তরবারি দ্বারা আঘাত করে তাকে নিয়ে শুলিতে চড়াইয়া হত্যা করল। সে যতই চিৎকার করল যে আমি তোমাদের সর্দার সুয়ু, কিন্তু তাহারা কিছুই শুনল না। তারা বলল, তুমি ঈসা, তুমি মিথ্যা বলছ। পরে তারা বলতে লাগলো, আচ্ছা সে যদি আমাদের সর্দার হয় তাহলে ঈসা কোথায়? আর সে যদি ঈসা হয় তাহলে আমাদের সর্দার কোথায়? আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, তারা ঈসাকে হত্যা করে নাই এবং শুলিতেও উঠায় নাই, তাদের সর্দারের সুরত ঈসার সুরত বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক, মস্ত বড় হেকমতওয়ালা। নাসারাগণের মধ্যে কয়েকটি দল হয়ে গেল। এক দল বলে, ইহুদিগণ ঈসা আলাইহিসসালামকে শুলিতে চড়িয়ে হত্যা করেছে। আর এক দল বলে, তাহারা ঈসা আলাইহিসসালামকে মারতে পারে নাই। এই সুযোগে ইবলিস এসে ওই ঘটনার তিন দিন পর ঈসা আলাইহিসসালামের সুরত ধরে ওই ঘরে ঢুকে 12 জন নাসারাগণকে পেয়ে বলল, ইহুদিগণ তো আমাকে শুলিতে চড়ায়ে হত্যা করেছে, কিন্তু আমি তো তোমাদেরকে কোনো উপদেশ দিয়ে যেতে পারি নাই, তোমরা উপদেশগুলো লিখে রাখো। তারা লিখে রাখল। ইবলিস বলল, তোমরা মদ ও শুকুরের মাংস খাবে, তোমরা দাঁড়িয়ে পেশাব করবে, তোমরা ধূমপান করবে, তোমরা জেনা করবে, আরও যত খারাপ কথা উপদেশ দিয়ে চলে গেল। এই জন্য নাসারাগণ এইসব বদকাজগুলো করে থাকে। ঈসা আলাইহিসসালামকে যে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিলেন এই সঠিক খবর তারা কেউই জানতে পারে নাই। এই খবর আমরা কোরআনে পাকে পেয়েছি। বর্ণিত আছে যে কিয়ামতের কাছাকাছি সময় দাজ্জাল এসে মানুষকে গোমরাহ করবে। তখন ইমাম মাহদী আলাইহিসসালাম মুমিনগণকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাবেন। এমন সময় ঈসা আলাইহিসসালাম আকাশ হতে ফেরেশতাদের কাঁধে ভর করে জমিন অবতরণ করে ইমাম মাহদী আলাইহিসসালামের সঙ্গে মিলে দাজ্জালকে কতল করবেন এবং মানুষকে দীনে মুহাম্মাদের উপর প্রতিষ্ঠিত করবেন। ঈসা আলাইহিসসালাম ও দীনে মুহাম্মাদি গ্রহণ করবেন। মাশরিক অর্থাৎ পূর্ব হতে মাগরিব অর্থাৎ পশ্চিম পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষকে মুসলমান বানাবেন। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দীনে প্রবেশ করবেন। একটি মানুষও কাফের থাকবে না। পূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করবে। তার রাজত্ব থাকবে মাত্র 40 বছর।